আসসালামু আলাইকুম, লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো গ্রেডিয়েন্ট টেক্সট লোগো ডিজাইন। যারা আগ্রহ করে এই ভিডিওটি প্লে করেছেন, অবশ্যই ভিডিওটিতে প্রথমেই একটি লাইক দিয়ে নেবেন। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমরা ইলাস্ট্রেটরে চলে গেলাম। আজকে আমি আপনাদের এইরকম একটি এইস লোগো ডিজাইনটি দেখাবো গ্রেডিয়েন্ট সহ। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদের টাইপ টুল থেকে এখান থেকে শিফট প্রেস করে এইস নিতে হবে। এইস নর পর এই অংশটি আমরা শিফট প্লাস অল্টার প্রেস করে এই টেক্সটটি আমরা বড় করব। এখন এটি আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আমাদের এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটি কালার নিলাম। কালার নেবার পর এই অংশতে আমরা আমাদের ক্লিক করে এখান থেকে ইফেক্টে গিয়ে থ্রি ডিতে যেতে হবে এবং এই ফার্স্ট এ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে প্রিভিউ দিব। প্রিভিউ দিয়ে এখানে আমরা দিব 1, এখানে দিব 7, এখানে দিব -27, এখানে আমরা দিব -1। তো এখানে আমরা 50 পিটির জায়গায় আমরা দিব 600 পিটি। 600 পিটি দেওয়ার পর আমরা এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এরকম একটি অবজেক্ট তৈরি হবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আমাদের এখান থেকে আনগ্রুপে ক্লিক করব। আনগ্রুপে ক্লিক করার পর আবার আনগ্রুপে ক্লিক করব। তো আনগ্রুপ করার পর এখন এই অংশটি আমরা ওয়াল্টার প্রেস করে একটি কপি করে নিলাম। কপি করে পুনরায় আমরা এই অংশের উপর রেখে দিব। তো এখন আমাদের এই অংশ শিফট প্রেস করে প্লাস এই নিচের অংশ প্লাস এই অংশ, এই সবগুলো অংশ আমাদের গ্রুপ করে নিতে হবে। তো আমার গ্রুপ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে প্রথমে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে যাব। হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে যাওয়ার পর আমার এখান থেকে এই অংশটি এইদিকে আমরা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর আমরা এই অংশে কালার দিব। কালার দেওয়ার পর এখান থেকে আমাদের অপাসিটি জিরো করে দিতে হবে। অপাসিটি জিরো করে দেওয়ার পর আমাদের এরকম একটি শ্যাডো চলে আসবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই অংশটির আমাদের কালার দিতে হবে। আমরা এই অংশটি এই কালার দিলাম। এখন আমরা এটা এই ইসটা এর উপর বসিয়ে দেব। তো এই আমাদের পারফেক্ট ভাবে বসানো হয়ে গেছে। তো এই অংশটা সিলেক্ট করে আমরা এখান থেকে আরেকটু এদিকে ড্র্যাগ করে দিব। দেওয়ার পর এই অংশটা আমরা এটার উপর অ্যাড করে দিলাম। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। এরকম মজার মজার ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।